হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোডফোর্স রাউন্ড 755 ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেমটি, ম্যাথমেটিক্যাল এডিশন। অনেক ইজি একটা প্রবলেম ছিল এবং এটা ডিফিকাল্টিও অনেক কম, 800 ডিফিকাল্টি একটা প্রবলেম ছিল। ওকে, তো প্রবলেমটি হচ্ছে এরকম। আমার টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর দুইটা ইন্ডিজের নাম্বার দেওয়া থাকবে, ইউ এবং ভি। হ্যাঁ, তো আমাকে হচ্ছে এখান থেকে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। আমার দেওয়া থাকবে ইউ ভি, আমাকে বের করতে হবে এক্স ওয়াই। তো সূত্র হচ্ছে আমার এটা যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ইউ প্লাস ভি। তা আমাকে ইউ আর ভি এর মান দেওয়া আছে, আমাকে এক্স এবং ওয়াই এর এমন দুইটা মান নিতে হবে যেটা হচ্ছে এই যে এই সমীকরণটা কি হবে, ইকুয়াল হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সলভ করতে হবে। এখন এক্স এবং ওয়াই এর মান কি, মানে কি বসাইলে এই সমীকরণ দুইটা সমান হবে, আমাকে সেটাই হচ্ছে আমার বের করার বিষয়, ঠিক আছে? এবং আরেকটা জিনিস যে এক্স এবং ওয়াই এর মান কখনোই জিরো হওয়া যাবে না। ওকে, তো চলুন আমরা ব্যাখ্যাটা চলে যাই। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এক্স বাই ইউ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল কি বানাতে হবে, যে এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে ইউ প্লাস ভি। ওকে, এটাই আমাদের করতে হবে। তা আমরা সূত্রটাকে যদি একটু মডিফাই করি তাহলে আমাদের কী হবে, দেখুন, আমরা যদি এখানে ইউভি এর লসাগু বের করি তাহলে আমাদের কী আসবে, ইউভি আসবে। তার মানে আমার হবে এরকম যে ভি, আমার হবে ভি ইন্টু, মানে ভি এক্স প্লাস কী হবে, ভি এক্স প্লাস ইউওয়াই, ইউওয়াই ভাগ হচ্ছে ইউভি, ভাগ হচ্ছে ইউভি ইকুয়াল কী হবে, ইকুয়াল হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে ইউ প্লাস ভি। আমি যদি একটু মডিফাই করি এটাকে, আমরা ইউ আর ভি এর লসাগু করলাম তাহলে ইউ ভি লসাগু, তাহলে আমরা এটা পেলাম। এটা যদি আরেকটু মডিফাই করি তাহলে আমাদের কী হবে, দেখুন, আমাদের এটাকে এই সাইডে আর আড়ি গুণ করে দিই আর কি। আর আড়ি গুণ করলে কী হবে, আমার এরকম হবে যে ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি ইন্টু ভি এক্স প্লাস ইউওয়াই ইকুয়াল কী হবে, ইকুয়াল হবে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে আমার ভি এক্স ভি ইউভি, ঠিক আছে, আমার হচ্ছে ইউভি। ওকে, এটা কারেক্ট টু মডিফাই করলে কী হবে, গুণ করে দিই, গুণ করে দিই কী হবে, ইউ ভি এক্স প্লাস ইউ ইউ ওয়াই প্লাস ভি ভি এক্স প্লাস ইউ ভি ওয়াই। ওকে, ইকুয়াল হচ্ছে আমার, ইকুয়াল হচ্ছে আমার ইউ ভি এক্স প্লাস ইউ ভি ওয়াই। ওকে, তো এখান থেকে আমরা যেটা দেখতে পাই যে এখানকার ইউ ভি এক্স আর ইউ ভি ওয়াই এদিকে কাটে যাচ্ছে। ওকে, তো আমার কী থাকতেছে, ইউ স্কোয়ার, মানে ইউ 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 স্কোয়ার আর কি, যে ইউ স্কোয়ার ওয়াই প্লাস ভি স্কোয়ার এক্স, ভি স্কোয়ার এক্স ইকুয়াল টু কী থাকতেছে, ইকুয়াল টু থাকতেছে আমার জিরো। ওকে, তাহলে আমার এখানে যেটা আসলো যে আমি এমন দুইটা মান এক্স আর ওয়াই এর নিব যেটা হচ্ছে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কী হবে, জিরো হয়ে যায়, ঠিক আছে? তার মানে আমি একটা জিনিস, দেখুন, আমার যেহেতু মান আমি ইচ্ছা মতো নিতে পারবো, ডাজ নট ম্যাটার, সো আমি একটা কাজ করতে পারি যে ভি স্কোয়ারটা, ভি স্কোয়ার মানটা যদি আমি ওয়াই এর মানটা নিই আর ইউ স্কোয়ার মানটা যদি আমি এক্স এর মানটা নিই, হ্যাঁ, তাহলে কিন্তু এই এই মানটা, এই ফুল মানটা এবং এই ফুল মানটা কী হবে, আমার হচ্ছে সমান হয়ে যাবে। আর এই ফুল মানটা এবং এই ফুল মানটা যদি সমান হয়ে যায়, আমাকে যদি যে কোনো একটাকে ঋণাত্মক করে দিই তাহলে আমার অ্যান্সারটা কী হবে, এর যোগফল, এর যোগফল জিরো হয়ে যাবে। সো আমার এখান থেকে আসতে আসতে আমি এক্স ইকুয়াল কী ধরতে পারি, এক্স ইকুয়াল যদি আমি ইউ স্কোয়ার ধরি, ইউ স্কোয়ার, ওকে, আর ওয়াই ইকুয়াল যদি আমি কী ধরি, ওয়াই ইকুয়াল টু যদি আমি ধরি এরকম যে ভি স্কোয়ার, ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমার এক্সের মান যদি ইউ স্কোয়ার আর ওয়াই এর মান যদি ভি স্কোয়ার ধরি তাহলে এইটার গুণফল, মানে পুরো মানটা এবং এই পুরো মানটা কী হবে, সমান হয়ে যাবে। এখন যে কোনো একটাকে যদি আমি ঋণাত্মক করে দিই, যে আমি এটাকে ধরি যে এক্স ইকুয়াল যদি মাইনাস ইউ স্কোয়ার ধরি এবং ওয়াই ইকুয়াল যদি ভি স্কোয়ার ধরি, তাহলে আমার কিন্তু এই দুটো যোগফলটা কী হবে, জিরো হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, আমি যে কোনো একটাকে ঋণাত্মক করতে পারি, তাহলে এক্স ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার, ওয়াই ইকুয়াল ভি স্কোয়ার, জাস্ট এটা যদি আমরা প্রিন্ট করে দিই তাহলে আমাদের সলিউশন হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের এক নাম্বার প্রশ্ন, কোশ্চেনের সলিউশন। ওকে, তো কোডটা তোমরা ইচ্ছা মতো করে নিতে পারো, আমি জাস্ট কী করছি, ইউভি নিছি, তো ইকুয়াল ভি ইন্টু ভি করছি, আর এখানে আমি ঋণাত্মক করছি, মানে আমি বিকে ঋণাত্মক করি, মানে ওয়াই এর মানটাকে ঋণাত্মক করছি, ঠিক আছে? তারপর আমি এখানে ইউ 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 হচ্ছে এক্স এর মান, এই যে এক্স এর মান প্রিন্ট করছি, আর এটা হচ্ছে আমার ওয়াই এর মান, আমি ওয়াই এর মানটা প্রিন্ট করেছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের এ নাম্বার কোশ্চেনের সলিউশন, অনেক ইজি একটা প্রবলেম ছিল। তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা,
আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ।